কিছু ভালো লাগে না। লেখাপড়া, শাস্ত্র পাঠ, ফরাসি, উর্দু এগুলোও না। কবিতা লিখতেও ভালো লাগে না। তুমি যদি মেয়ে হতে না, তাহলে আমি তোমাকে একটা গান শোনাতাম, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয় একলে, না শুনে কাহারো কথা। প্রসাদ, প্রসাদ দাঁড়াও। এও বুঝি তোমার ভালো লাগে না? তাহলে এই আজু বসে এবার কি করবে বলো? আচ্ছা শ্যাঙা, তোমার গানের গলে তো খুব মিঠে, তা একটা গান ধরো না। গান গাইলে মনটা ভালো হয়ে যায়। আজু, আমার গান, লেখাপড়া, ভাষা শিক্ষা এসব ভালো লাগে, কিন্তু থেকে থেকে মনটা কেমন যেন হয়ে যায়, খুব উদাস লাগে। কি যেন হয়, কি করে বলবো আমি বুঝতে পারি না। খোলসা করে বলো তো কি হয়। কেউ যেন আমাকে ডাকে, হায় হায় হায়। বুঝেছি, ও ডাক তুমি আর শুনতে পাবে না। যদি তুমি তোমাদের ওই কালী মন্দিরে ভীমা ভয়ঙ্করী মুণ্ড মালিনী উলঙ্গ কালীর দৌড়ে যাওয়া বন্ধ করো। কি ভয়ঙ্করী, এতটা জীব বার করে উদম হয়ে স্বামীর বুকের উপর পা তুলে এলো চুলে দাঁড়িয়ে আছেন। রাধে রাধে, সাহসখানা ভাবলেও অবাক হতে হয়। তোমার বা আমার মার কখনো সাহস হবে এইভাবে স্বামীর বুকের উপর পা তুলে দাঁড়াতে? হবে না। মায়েরা সবসময় বসন ভূষণে নিজেদের ঢেকে রাখে, না হলে তাদের কখনো মা বলে ডাকতে মন চায়? তোমরা যে কি করে তাকে মা বলে ডাকো আমি বাবা ভেবে পাই না। এর চেয়ে আখড়াতে এসে নিত্য রাধারানী দর্শন করো, এতে চোখেরও শান্তি মনেও শান্তি। তবে তোমাদের ওই ভয়ঙ্কর কে কিছু কটু কথা বললাম বলে এই শ্যাঙাতের উপর রাগ করেছে কোনো জান? দেখতে দেখতে শিখতো।
দিয়ে দেখত, মনে নিত না কিছুই। আসলে কি জানো, যে ব্যাপারে ওর মন নেই সেটা যদি জোর করে ওর কাঁধে চাপিয়ে দিই, তাহলে চিকিৎসক হিসেবে আমাদের এই সেন বংশের যে খ্যাতি, তিন পুরুষের খ্যাতি, সে কি বজায় থাকবে? আপনি পেশাদারে শেখাতে চান, নিজের বড় ছেলেকে শেখাবেন না? পেশাদারে নিয়ে রোগী বাড়ি যেতে চান, আর নিদিদি তাহলে নিয়ে যাবেন না? এই কি বাপের কর্তব্য হলো? আমার কর্তব্য আমি জানি বড় বউ, নিধি আমার ছেলে, ওকে মানুষ করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি আমি করছি না। যাতে যাতে আমার অবর্তমানে অলুকুনে কথা বলবেন না। দেখো বড় বউ, যেটা সত্যি সেটাকে শান্ত মনে মেনে না, ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার ব্যবস্থা আমি করে যাচ্ছি। আপনি কি ব্যবস্থা করছেন আমি তো জানি না। সে তোমার এখন না জানলেও চলবে, শুধু এটুকু জেনে রাখো যে দুবেলা দুমুঠো অন্নের অভাব ও তোমাদের রাখবে না। মায়ের উপর ভরসা রাখো, মায়ের অনেক আশীর্বাদ আছে সে মানুষের উপরে, মায়ের উপর বিশ্বাস রাখো।
যাসনি প্রসাদ, যাসনি আমার কাছে আয়, আমাকে ছেড়ে যাস না। স্বামীর বুকের উপর পা তুলে দাঁড়াতে আয় প্রসাদ, আয়। Thank you.
যাবে। আমি কি করছি, কারো হয়তো সাহায্যের দরকার, আর আমি মুখ ফিরিয়ে সাহায্য না করে চলে যাবো? না না, এ হতে পারে না, চাই গিয়ে দেখি কে কাঁদে। আমাকে মা বলে ডাকে না, আমাকে রাগ খুশি বলে না।